শুরুতেই জানাবো নারী এশিয়া কাপের খবর। জয় দিয়ে শুরু হলো বাংলাদেশের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন। আসরের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে 9 উইকেটে হারিয়েছে টিম টাইগ্রেস। সিলেটে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র 82 রানে অল আউট হয় থাইল্যান্ড। জবাবে 50 বল আগেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। শামিমা সুলতানা খেলেন ম্যাচ সেরা 49 রানের ঝোড়ো ইনিংস। ধারাবাহিক ক্রিকেট খেলায় আর আত্মবিশ্বাসী হওয়ায় থাইল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ, বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। বোর্ড প্রধানের নজরে পড়েছে নারী ক্রিকেটাররা। এবারের এশিয়া কাপেও বাংলাদেশকে ফাইনালে দেখতে চান নাজমুল হাসান। আসলে অনেকদিন ধরেই ভালো খেলছে, আমরা তাকাচ্ছি না, দেখছি না, এটা হলো আমাদের ব্যাপার। কারণ আপনারা যদি দেখেন, এটা তো প্রথমবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করবো না, তারা তো এর আগে আরও চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করেছে, ওয়ার্ল্ড কাপ খেলছে, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে, তারপরে সাফ গেমসে তারা আনবিটেন চ্যাম্পিয়ন হয়ে গোল্ড মেডেল পেয়েছে। সো তোমরা তো কন্টিনিউয়াস পারফর্ম করছে। টাইগারদের বিশ্বকাপ জার্সিতে এর আগেও সুন্দরবন আর বাঘের ছোঁয়া থাকলেও জামদানির ধারণা এবারই প্রথম। দেশের ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে লাল অংশে জামদানির নকশা রাখা হয়েছে, আর ক্রিকেটারদের আরামের কথা চিন্তা করে ব্যবহার করা হয়েছে পলিস্টার জ্যাকার ফ্যাব্রিক্স। তবে টাইগার ভক্তরা কবে আর কোথা থেকে জার্সি কিনতে পারবেন তা নিয়ে আছে ধোঁয়াশা। কম্পিউটার স্ক্রিন থেকে প্রথমে কাগজে, এরপর সাদা কাপড় পাচ্ছে লাল সবুজের রূপ, সাকিব মোস্তাফিজদের স্বপ্নের বুনন, যাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দেশের হয়ে লড়বে বাংলার টাইগাররা। বাংলাদেশের ঐতিহ্য দারুণভাবে ফুটে উঠেছে টাইগারদের বিশ্বকাপ জার্সিতে। সুন্দরবন ঝোপের আড়াল থেকে বাঘের শিকারী দৃষ্টি, তবে নতুনত্ব নিয়ে এসেছে জামদানির নকশা। আমরা তো জার্সি যখন করি তখন যেটা হয় যে লাল সবুজের সংমিশ্রণ তো থাকতেই হয় খুব স্বাভাবিকভাবে। তো আমরা যখন লাল দিব চিন্তা করছিলাম যে কী লাল দেওয়া যায়, তখন এই এই প্যাটার্নটা নিয়ে আসছে যে আমাদের যে যেহেতু জামদানি শিল্প আছে এবং খুব লালে বেশ ফুটে আমাদের যে জামদানি শিল্প যে ডিজাইনগুলি। জার্সির পেছনে চরকি, শাপলা সহ আবহমান বাংলার ক্ষুদ্র ক্ষুদ্র গল্পগুলো সেজেছে সুনিপুণভাবে। লাল রঙা অ্যাওয়ে জার্সির নকশা আবার অনেকটাই আলাদা, যেটা পরে নামতে পারে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে। অস্ট্রেলিয়ার আবহাওয়া আর ক্রিকেটারদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে খুব হালকা ফ্যাব্রিক্সের জার্সি বানানো হয়েছে। জার্সিটার ম্যাটেরিয়াল খুবই লাইট এবং খুবই ইউজার ফ্রেন্ডলি। এটা স্পেশালি একটা ফ্যাব্রিক ইউজ করেছি, এটা জ্যাকার্ড ফ্যাব্রিক বলে, পলিস্টার জ্যাকার্ড। পৃথিবীর অনেক দেশই এখন এই কাপড়টা ইউজ করে। আপনারা যদি ইন্ডিয়ার জার্সি দেখেন, ইন্ডিয়ান টিমও কিন্তু সিমিলার সর্ট অফ জার্সি ইউজ করছে এখন। অন্যবারের মতো এবার বিশ্বকাপের জার্সি নিয়ে বিতর্ক আর সমালোচনা কম, বরং আগ্রহের সংখ্যা ঢের বেশি। তবে টাইগার ফ্যানরা জানে না কবে আর কোথা থেকে কিনতে পারবে টি টোয়েন্টি বিশ্বকাপের জার্সি। জবাবটা বিসিবির কাছে। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। ফুটবলের খবর জানাবো। স্বাধীনতা কাপ দিয়ে 13 নভেম্বর শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। এ মাসের 8 তারিখ থেকে শুরু হয়ে 7 নভেম্বর পর্যন্ত চলবে দলবদল। পরের মাসে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আসন্ন মৌসুমে ফিক্সিংয়ে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন সভাপতি কাজী সালাউদ্দিন। ড্রাগস এন্ড ফিক্সিং, আমরা ফিক্সিং পেলে প্রমাণ করে, মানে আপনি বললেই হবে না বা অনুকে বললে হবে না, আমি যখন প্রমাণ করতে পারবো 48 আওয়ার্স এর মধ্যে হিলবি সাসপেন্ডেড ফর লাইফ। নতুন মৌসুম শুরুর আগে সভাপতির কড়া হুঁশিয়ারি, ম্যাচ ফিক্সিংয়ে জিরো টলারেন্স। পেশাদার লীগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর কাজী সালাউদ্দিন নিজেই পরিকল্পনা সাজিয়েছেন পুরো মৌসুমের। পেশাদার লীগের ওয়ার্কিং সাব কমিটিতে চূড়ান্ত হয়েছে পূর্ণাঙ্গ রূপরেখা। এটা দুঃখের বিষয় যে সাইফ চলে গেছে ফাইন্যান্সিয়াল প্রবলেমে, তো আই ডোন্ট নো, তো এটার ফিল আপ তো কিছু করার নেই, যেভাবে আছে ওইভাবেই চলবে। সাইফ স্পোর্টিংকে ছাড়াই বিপিএল হবে 11 ক্লাবকে নিয়ে। ফুটবলার কেনা বেচায় ক্লাবগুলো সময় পাচ্ছে 1 মাস। দলবদল শুরু 8 অক্টোবর, শেষ 7 নভেম্বর। একই সাথে শুরু হলেও 31 অক্টোবর শেষ হচ্ছে বিসিএল এর দলবদল। এক বিদেশির রেজিস্ট্রেশন বাড়লেও খেলবে 4 জনই। প্রতিবারের ন্যায় এবারও স্বাধীনতা কাপ দিয়ে শুরু হচ্ছে ফুটবল মৌসুম। বিপিএল এর ক্লাবগুলোর সাথে বিসিএল ও সার্ভিসেস ক্লাবের 5 দল যোগ দেবে বাছাই পর্ব খেলে। আমরা ওইভাবেই প্লেয়ার তৈরি করতেছি যেন আগামীবার আমরা বিপিএল এ আমাদের এলিট একাডেমি খেলতে পারি, তবে এবার আমরা বিসিএল এ খেলব। স্বাধীনতা কাপের 4 দিন পর শুরু প্রিমিয়ার লিগের খেলা। 9 ডিসেম্বর থেকে আগামী বছরের 22 জুলাই পর্যন্ত 2 ধাপে হবে লিগ।
দর্শক উপস্থিতির কথা চিন্তা করে সপ্তাহে শুক্রবার শনিবার হবে বিপিএল এর ম্যাচ, আর মঙ্গলবার ফেডারেশন কাপের খেলা। চমক হয়ে ফিরছে কোটি টাকার সুপার কাপ। শীর্ষ চার দলের সাথে বাছাই পর্ব টপকে যোগ দেবে বাকি দুদল, যা মাঠে গড়াবে আগামী বছর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ভেন্যু তালিকায় যোগ হতে পারে ফোর্টিস গ্রাউন্ড। সাফায়েত মিদুল, চ্যানেল 24, ঢাকা। এদিকে প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্সে হতাশ কাজী সালাউদ্দিন প্রশ্ন তুলেছেন জাতীয় দলের প্রতি ফুটবলারদের নিবেদন নিয়ে। একটু দুঃখের বিষয় যে ন্যাশনাল টিমের রেজাল্ট রিসেন্টলি, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। আমি প্লেয়ারদের ফলেই কাজ করি, প্লেয়ারদের সাথে যাই, বাট দিস টাইম আই অ্যাম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য প্লেয়ার্স। ওদের কমিটমেন্টের উপর আমার প্রশ্ন আছে। এখন সাবজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা চলছেই। টাঙ্গাইল, ঠাকুরগাঁ, কুষ্টিয়ায় তিন জেলা মেতেছিল চ্যাম্পিয়নদের নিয়ে। কৃষ্ণা, স্বপ্না, নীলুফা, এমনকি কোচ গোলাম রব্বানি ছোট নিজ জেলায় পেয়েছেন নগদ অর্থ পুরস্কার। জেলা প্রশাসন এবং ক্রীড়া সংস্থার আয়োজনে নেমেছিল মানুষের ঢল। ভিন্ন ভিন্ন ফ্রেমে সাফজয়ী নারী ফুটবলাররা, সঙ্গে মাস্টার মাইন্ড গোলাম রব্বানি ছোট। নেপাল থেকে দেশে ফিরে বিশ্রামের সুযোগ নেই। এক সপ্তাহের বেশি সংবর্ধনা, মানুষের ভালোবাসায় সিক্ত সাফ চ্যাম্পিয়নরা, পরিবারের কাছে থেকেও অনেকটা দূরে, নিজ নিজ জেলায় সবাই মধ্যমণি। বাড়ি ফেরা নীলুফা ইয়াসমিন নীলাকে নিয়ে মেতেছে কুষ্টিয়াবাসী। সংবর্ধনা দেয়া হয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে। জেলা প্রশাসন আর ক্রীড়া সংস্থা থেকে পেয়েছেন 1.5 লাখ টাকা। অনেকে রোদে দাঁড়িয়েছিল বা বাইকে করে আমাকে সমর্থন করছে, রাস্তায় আসার পথে অনেকে হাত নাড়িয়ে আমাকে অভিবাদন জানিয়েছে। তো সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে। স্বপ্ন পূরণ হয়েছে সোহাগী স্বপ্নাদের। ঠাকুরগাঁওয়ে ওদের ঘিরে উৎসব শত মানুষ। জেলা প্রশাসক, ক্রীড়া সংস্থা আর পৌরসভার মেয়র সব মিলিয়ে 1,70,000 টাকা করে পেয়েছেন দুই ফুটবলার ওদের ভাবনা জুড়ে বড় মঞ্চে প্রতিনিধিত্ব করা। টাঙ্গাইলে গণসংবর্ধনা পেয়েছেন ফাইনালে জোড়া গোল করা কৃষ্ণা রানী ও কোচ গোলাম রব্বানি ছোটন। তাদের ঘিরে যত আয়োজন জেলা স্টেডিয়ামে, গলায় সোনার চেন তো বটেই। কৃষ্ণা 2,25,000 টাকা আর গোলাম রব্বানির হাতে উঠেছে 1,45,000 টাকা। আসলে সবাই যখন সবার জেলা থেকে সম্বর্ধনা পাইতো আগে, তো আমার একটু মন খারাপ হইতো যে আমার জেলা থেকে কিছু করতেছে না। কিন্তু আজকে যখন সবাই আমাকে সম্বর্ধনা দিতেছে, তো আমি আসলে সবকিছু ভুলে গেছি। তবে এত আয়োজনের মাঝে ফুটবলারদের চাই একটু বিশ্রাম। আরিফুল ইসলাম, চ্যানেল 24। এদিকে রাত একটায় লিগাতে নিসকে আতিথ্য দেবে পিএসজি, একই সময় লালিগায় মায়োর্কার মুখোমুখি হবে বার্সেলোনা। রাত 10টায় সানসিরোতে ইন্টার মিলান খেলবে রোমার বিপক্ষে। স্পেনে 10:30 লালিগায় মুখোমুখি সেভিয়া আথলেটিকো মাদ্রিদ। ইতালিয়ান লিগে রাত 12:45 এম্পোলির বিপক্ষে লড়বে এসি মিলান। এর সঙ্গে শেষ করবো স্পোর্টস 24। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।